बाबा अम्बेदकर विश्वविद्यालय उपाचार्य सोमा बंदोपाध्याय ग्रेफ्तारी और पदत्यागर दाबीते सरब वेस्ट बेंगल एडुकेशन फोराम अभियोग सुप्रीम कोर्टेर निर्देशिका लंघन करेछेन तिनि पाशापाशी आर्थिक लेनदेनेर माध्यमे बेश कयेकटी कलेज के तिनि अनुमोदन दिएछेन फले भर्ती हवार परेओ लिंक पावा जाच्छे ना शिक्षार्थीदेर एमन चाई अभियोग वेस्ट बेंगल एडुकेशन फोरामेर राज्य सभापति मलय पीठेर এই অভিযোগের ভিত্তিতে সংগঠনের একটি প্রতিনিধি দল বুধবার রাজভবনে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেয় তাদের দাবি 14ই মে এর আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে লিস্ট আজও পর্যন্ত জলজল করছে যে এই লিস্টগুলো অনুমোদন বা অ্যাপিলেটেড সেই অবস্থায় ছেলে মেয়েরা পঠন পাঠন শুরু করেছে উনি একদিন হঠাৎ করে একটি চ্যানেলে বসে বলে দিলেন 253টা কলেজ অবৈধ কি বেসিসে বললেন সেটাও বোঝা গেল না আর সুপ্রিম কোর্টে জাজমেন্ট অনুসারে এবছরের জন্য অবৈধ বলার কোনো জায়গাই নেই আমাদের অ্যাপিলেশন বা অনুমোদন রয়েছে আইনগতভাবে 624টায় উনি বলছেন 253টা অবৈধ আমরা লিস্টের দাবি করতে গেছিলাম আজ অবধি লিস্ট পেলাম না ওনার কাছেও লিস্ট চাইলাম আপনাদের কাছেও আবেদন রইলাম যে ওনার কাছ থেকে লিস্ট নেওয়া একটা যে কোনো জিনিস যদি অনুমোদন বাতিল যায় এটা একটা বড় বিষয় তার লিস্ট পাওয়া যাবে না এটা আমাদের কাছে মানে অবাস্তব অবাক বলে মনে হচ্ছে জেলে যাওয়ার দাবি করেছি ওনার খুব রাগ হয়েছে আমি চোর নাকি জেলে যাব আমি বলে চোর হলে না জেলে যাওয়ার একটা জায়গা থাকতো কারণ প্রমাণ করা যাবে না টাকাটা নিজে হাতে নাই নাই কিন্তু ওনার জেলে যাওয়ার বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে উনি ইগনোর করছেন বারবার চিঠি দার বারবার জানানো সত্ত্বেও এদিন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের পাশাপাশি আরও তিনটি সংগঠন রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেওয়ায় সামিল ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে কলেজগুলির অনুমোদন বাতিল করা যায় না এমন 253টি কলেজের অনুমোদন বাতিল করে দিয়েছেন বাবা আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় ফলে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরাও দুদিন আমরা দেখেছি যে চাকরির জন্য রাস্তায় নামতে আজকে আমাদের ভাবতে অবাক লাগছে যে আমরা যেভাবে বসবাস করি সেই মানে সেই দেশে আমাদেরকে আজকে রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে আমরা ইউনিভার্সিটিতে বহুবার গেছি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির সামনে সেখানে আমাদের মুখের সামনে দেখেছি তালা ঝুলছে বারবার আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি আমাদেরকে যেতে দেওয়া হয়নি এমনকি বাউন্সার ডেকে আমাদেরকে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় আমরা আজকে 32,000 স্টুডেন্ট রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এখন ইউনিভার্সিটি বলছে কলেজ অবৈধ তাহলে আমরা এতগুলো স্টুডেন্ট কোথায় যাব আমাদের ভবিষ্যৎ কী আছে আমাদের কালকে রেজিস্ট্রার ম্যাডামের সাথে কথা হয়েছিল ভিসি ম্যামের সাথেও কথা হয়েছিল সেখানে আমাদেরকে জাস্ট ছেলে বলানোর মতো দুটো কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হলো এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই আমরা যে একটা বছর পিছিয়ে যাচ্ছি বা আমরা যে এই যে রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত করতে পারছি না আমরা পড়াশোনায় প্রিপারেশন কখন রাজভবনে রাজ্যপালের প্রতিনিধির কাছে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি রানী রাসমণি রোডের কাছে একটি সভাও করে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম তবে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেওয়ার পর এখন সোমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই দেখার যার উপরেই নির্ভর করছে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের লিঙ্কের গতিস যে সমাধানের দিকে তাকিয়ে শিক্ষার্থীরাও ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ